জেলা ছাত্র দল নেতা নিহতের ঘটনায় হঠাৎ উত্তেজিত হয়ে ওঠা রাজনীতির মাঠে চলছে পরস্পর বিরোধী মন্তব্য। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, ঢাকায় হরতালের মতো কর্মসূচি দেওয়ার ক্ষমতা না থাকায় বিএনপি ভোলায় হরতালের ডাক দিয়েছে। প্রথমত বিএনপির রাজনীতিটা লাশের উপর প্রতিষ্ঠিত, জিয়াউর রহমান লাশের উপর পাড়া দিয়েই হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল। তাদের যেই দুজন কর্মী মৃত্যুবরণ করেছে, এই তাদেরকে সংঘর্ষে ঠেলে দেওয়ার দায় দায়িত্ব হচ্ছে, পুলিশের সাথে সংঘর্ষে ঠেলে দেওয়ার দায় দায়িত্ব হচ্ছে বিএনপির, এবং প্রকারান্তরে তাদের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে বিএনপি। সেই জন্য ভোলায় ডেকেছে, অন্য জায়গায় ডাকতে তারা সাহস পায় নাই। এর আগে বুধবার সকালে রাজধানীর সেতু ভবনে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুঁশিয়ার করে বলেন, রাজপথ দখলের হুমকি দিয়ে লাভ হবে না, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। রাজপথ জনগণের সম্পত্তি, আর জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব সরকারের। অতীতে বিএনপি অনেক হুমকি দামকে দিয়েছে, রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জান মালের নিরাপত্তা রক্ষায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ দাঁত ভাঙা জবাব দেবে। অবৈধভাবে ক্ষমতায় আসা দলটি আবারও সহিংস আচরণ শুরু করেছে বলে দাবি করেন আওয়ামী লীগ নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।